একটু একটু করে সবাই বড় হয়, একটু একটু করে উদ্যোগ কথা কয়। আমি বেড়ে উঠি, আমি দেশ গড়ি, আমি সবল করি একটি দেশ, এটা রক্ত ঘুচে সবার মুখে হাসি, সমাজ বদলানোর চাকার রেস, মাতৃভূমির মান শক্তি মন দক্ষ জনবলের কর্ম। একটু একটু করে পথ হাঁটতে হয়, মোরা বাধা ঝঞ্ঝা বিপত্তি সব করি জয়, কুটির ক্ষুদ্র মাঝারি পণ্য উৎপাদন হয়, তৃপ্ত হাঁটা পথে মোদের আসে যে বিজয়। আমরা দেশ গড়ি সচল বিশ্ব গড়ি, একটি দেশ গড়ি শক্তির দেশ, ছোট্ট পুঁজি কিংবা বড় জোটে মাঝারি শিল্পের সমৃদ্ধ দেশ। আমরা উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের সিএম এসএমই উদ্যোক্তা বন্ধুরা, এসএমই উদ্যোক্তা বন্ধুরা, ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড ডিয়ার নেটিজেন্স, সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে। আজকের পর্বটি একটু ভিন্ন। ঐক্য ফাউন্ডেশন তার ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট নিয়ে এসএমই উদ্যোক্তা তৈরি করবার জন্য নতুন যে আয়োজনে নেমেছে এবং নতুন যে কর্মযোগে নেমেছে, সেটি প্রায় 100 জন তরুণ যারা এসএমই ভুবনে কাজ করবার জন্য প্রবেশ করছেন তাদেরকে নিয়ে একটি আয়োজনে বিশেষ পর্বে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে যাব সরাসরি পর্যটন কর্পোরেশনের মূল ভবনে, সেখানে যে অনুষ্ঠানটি হয়েছে সেই অনুষ্ঠানটি পুরোটা আপনারা দেখবেন। আজকের পর্বে সাদর আমন্ত্রণ ঐক্য ফাউন্ডেশনের ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট osmedi.org-র সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে। বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। ঘরে বসে অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা অর্জন করুন, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান আরও এক ধাপ। প্রথমবারের মতো ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট আয়োজন করতে যাচ্ছে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য সনদপত্র বিতরণ অনুষ্ঠান। পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আজ কারিগরি সনদ বিতরণ করা হবে। আমাদের সাথে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র জনাব আতিকুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র বিট্যাক এর মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, এবং আরও আছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা রাশিদুল করিম মুন্না ও গাজী তৌহিদুর রহমান। ঐক্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব সুরাইয়া আলম এবং এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের পরিচালক ফারহানা আহমেদ চৈতিকে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দগণকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। আমাদের মাঝে এখন স্বাগত বক্তব্য দিতে আসছেন ঐক্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিস সুরাইয়া আলম, পরিচালক ঐক্য সিএমএসএমই উদ্যোক্তা এবং উদ্যোগ যোগাযোগ সম্পৃক্তকরণ উইং।
2019 সালের 19 মার্চ ঐক্য ফাউন্ডেশনের পথচলা শুরু হয়। সেদিন 11টি প্রত্যয় বা 11টি কনসার্ন নিয়ে আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে কাজ করব বলে একত্রিত হই। সেই 11টি কনসার্নের মধ্যে একটি ছিল ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট। আমাদের 2টি হটলাইন নাম্বার ছিল এবং এখনও আছে, যেখানে আমরা অগণিত ফোন কল পাই। ফোন কলগুলো এমন ছিল, আমি উদ্যোক্তা হতে চাই, আমি একটা ট্রেনিং করতে চাই। ম্যাক্সিমাম কলগুলো আসতো খুব প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে। তো সেই চিন্তাধারা থেকেই আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের শুরু হয় আমাদের অগ্রযাত্রা। ছোট্ট একটা এভিতে দেখে নিব কীভাবে আমাদের এই আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল 2021-এর 27 অক্টোবর। সুধী মণ্ডলী, দেশের প্রথম এসএমই ডিজিটাল প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতম। সারা বাংলাদেশে যেই বেকার তরুণ তরুণীরা আছে, যারা কিছু শিখতে চাচ্ছেন, যারা কিছু করতে চাচ্ছেন, তাদেরকে যদি আমরা এসএমইতে শক্তিশালী বলিয়ান করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। এসএমই নিয়ে যে কথাগুলো আমরা বলছি, শুনছি, সিএমএসএমই নিয়ে কথা বলছি, উদ্যোক্তা নিয়ে কথা বলছি, সব কিছুই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের অনুপ্রেরণা। আজকের এই খুবই স্বল্প পয়সায় এই ডিজিটাল ট্রেনিংটা নিয়ে, আমাদের কিন্তু শুধু ট্রেনিং নিয়ে, যেটি বারবার প্রত্যেকেই বলেছেন যে ট্রেনিং নিয়েই থেমে থাকলে হবে না, সেটা যেন টেকসই হয়। আমরা এখনও পর্যন্ত এসএমই হলে ধরে নিই পিঠা বানাতে হবে কিংবা বুটিক করতে হবে, ইটস নট দ্যাট। এসএমইর জগৎটাকে অনেক বড় করাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বিষয়কে এখানে ঢোকাতে হবে। যেটা হচ্ছে ফাইন, ভেরি গুড, তারাই তো আজকে আমাদেরকে এসএমইর প্ল্যাটফর্মটাকে ধরিয়ে দেখিয়েছে যেটা হইতে পারে, তাই না? এবং তারা করে দেখিয়েছে। এখন এটাকে ডাইভার্সিফাই করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আপনারা যেমন ট্রেনিং দিচ্ছেন, উদ্যোক্তা তৈরি করছেন আমাদের যুব উন্নয়ন কেন্দ্রগুলিতে এবং আমাদের সমাজ কল্যাণের বিভিন্ন থেকেও প্রতি ডিস্ট্রিক্টে আমাদের কিন্তু আমরা ট্রেনিং দিই 3 মাস 6 মাসের, এবং সেখানে যারা ট্রেনিং নেন তাদেরকে ক্ষুদ্র ঋণও কিন্তু দেওয়া হয় এবং সেই কাজ কিন্তু চলছে, এবং সেটা সরকার এবং বেসরকারি যৌথ উদ্যোগে যে কাজগুলি করার ফলে আমাদের বেকারত্ব কিন্তু আমরা কিন্তু একটা সীমার মধ্যে আমরা আটকিয়ে রাখতে পারছি। এখন বক্তব্য দিতে আসছেন এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের পরিচালক ফারহানা আহমেদ চৈতি। বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত একটা অঞ্চলে, একটা গ্রাম থেকে কেউ যদি নিজের ভাগ্য উন্নয়ন করতে চায়, নিজের দক্ষতাটাকে বাড়াতে চায়, তাহলে তাকে যদি একটা ট্রেনিং নিতে চায় সেই মানুষটাকে কিন্তু অনেকটা দূর পথ হেঁটে, হয়তো তার গ্রামে একটা ট্রেনিং সেন্টার নেই। একজন তরুণ বা তরুণী যদি এসএমই উদ্যোক্তা হতে চান, তাহলে তাকে ট্রেনিং নিতে উপজেলায় যেতে হবে অথবা জেলায় যেতে হবে, কিংবা বিভাগীয় শহরে তাকে আসতে হবে, অথবা তাকে আসতে হবে রাজধানী ঢাকায়। আমরা এই দূরত্বটাকে ঘোচাতে চেষ্টা করছি ঘরে বসেই এসএমই উদ্যোক্তা হয়ে ওঠার। আমাদের প্ল্যাটফর্ম আজ উন্মুক্ত সবার জন্য, সারা দেশের জন্য। এই দূরত্বটাকে ঘোচানোর জন্যই ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের পথ চলা। ঐক্য ডিজিটাল ইনস্টিটিউট যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চলে যায়, প্রত্যেকটা মানুষের, আমরা জানি এই মুহূর্তে ফোন আছে, সবার ফোনে যেন একটা অ্যাপ থাকে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের, এবং আমরা আমাদের পরবর্তী চিন্তাভাবনা বা আমাদের পরবর্তী প্ল্যানই হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে আরও কাছাকাছি যাওয়ার। আপনাদের সামনে বক্তব্য দিতে আসছেন এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের সম্মানিত মেন্টর মিস রিমা জুলফিকার। যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে তাদের সাথে কথা বললাম এবং তারা নাকি নিজেও ওই পণ্যগুলি তৈরি করেছে। আপনারা কখনো এখন চাকরি খুঁজবেন, আপনারা চাকরি দিবেন, আমি এইটুকুন আমি মনে করব, কারণ আপনি যখন দক্ষতা অর্জন করেছেন, এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই দেশে ছড়িয়ে দিতে হবে এবং আপনি হবেন
একজন দক্ষ কর্মী, একজন কর্মী 10 জনকে আরও কাজে লাগাতে পারে, এই এই দোয়া করব যে আপনারা কোয়ালিটি মেনটেন করবেন। অনেক ধন্যবাদ। বাংলাদেশের কালিনারি জগতের অন্যতম পথিকৃৎ মিস জাহিদা বেগম, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ট্রেনিংটা করেছেন, আমার বার্তা সেটা হচ্ছে যে নেভার লুক ব্যাক, পিছনে তাকানোর সময় নাই। যেহেতু আমরা জানি না 1 মিনিট পরে কী হবে, সেক্ষেত্রে আমার মনে হয় সামনের দিকে এগিয়ে যাওয়াটাই ভালো। মঞ্চে আহ্বান জানাচ্ছি জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা এবং এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের মেন্টর রেজবিন হাফিজকে। আমাদের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে, আর আজকে আমরা আমাদের কাছে পেয়েছি আমাদের প্রাণপ্রিয় অভিভাবক মাননীয় মেহর মহোদয় স্যারকে। আজকে যে ঐক্য ডিজিটাল ইনস্টিটিউট, সেখানে যে অনুপ্রেরণা এবং তার সহযোগিতা, এর চিরকৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি উদ্যোক্তাদের পক্ষ থেকে। এখন বক্তব্য দিতে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি, সিএমএসএমই উদ্যোগ সম্প্রসারণ উইং, জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম। হঠাৎ চিন্তা করলাম যে বেলি রোডের মধ্যে কোন আইসক্রিমের দোকান করব। আম্মা বলে, তুই কোন আইসক্রিমের দোকান করবি, তোর বাবা ছিল এসপি, তোর এক ভাই ইঞ্জিনিয়ার, এক ভাই এটা। আচ্ছা ঠিক আছে, হলো না, করলাম না, আমি চলে যাব হলো জিডিপিতে পাইলটের জন্য, আর্মিতে। তো এক ভাই যেহেতু আর্মিতে আছে, আরেক ভাই বললো যে না, তুই আর্মিতে যেতে পারবি না। তো এরকম বিভিন্ন ধরনের কনফিউশন। তা আমি কি করলাম, হঠাৎ মাথার মধ্যে ঢুকলো যে গার্মেন্টস করব। আর আম্মা তো, তুই গার্মেন্টস করবো? আব্বা বলো, তুই গার্মেন্টসে কী চিনিস, তুই গার্মেন্টসে তুই কী বুঝিস তুই গার্মেন্টসের? তাই আমি না, গার্মেন্টস করবোই করে আমাদের শান্তিনগরের বাসা, আপনারা সকলে চিনবেন হোয়াইট হাউসের ঠিক সাথে যে বাসাটা, হোয়াইট হাউস হলো 155, আমাদের বাসাটা হলো 156, একটা মেন রোডের উপরেই। তা সবচেয়ে ছোটো দেখে কেউ আর কিছু বলে টলে নেই, যা হয় নস্টালজির মতন আমরা ড্রয়িং রুম আর ডাইনিং রুম আমি একদিন ভাঙতে শুরু করলাম। আমাদের বাসার মধ্যে ড্রয়িং রুম কী ভাঙবি, কী করবি না করবি? আমি গার্মেন্টস করবো, ড্রয়িং রুম। তখনকার বাসা তো বড় ছিল, অনেক বড় রুম ছিল তখন। যাই হোক, আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুম ভাঙলাম না, আমার বারান্দার মধ্যে বেড়া লাগিয়ে আমি গুলিস্তান থেকে একটা দুইটা মেশিন, ওইখান থেকে তিনটা চারটা মেশিন, এই করে 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 জোড়া লাগায় 26টা মেশিন করলাম। কিন্তু 26টা মেশিনে তখন কিন্তু একটা টোটাল গার্মেন্টস লাইন কিন্তু হয় না, অ্যাটলিস্ট মিনিমাম আমরা 48টা মেশিন লাগে। যাই হোক, এরকম করতে করতে সবার থেকে কিছু করে 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 মেশিন জোগাড় করে ফেললাম। একটি কাস্টমার আসলো, ইটালিয়ান কাস্টমার, এসে বলল, মিস্টার ইসলাম, আমি তোমাকে শার্টের অর্ডার দিতে চাই। খুব ভালো, অনেক ফুর্তি, শার্টের অর্ডার পাবো আমার কার পাইকে। আমি শার্টের অর্ডার নিলাম, আমি $86,000 আমি আমার জীবনের সেকেন্ড এক্সপোর্ট করলাম ইটালিতে। এবং তার ঠিক কয়েকদিন পরেই ও একটা বিরাট বড় বলল, তোমার শার্টের সমস্ত শার্টের ভাঁজ ভেঙে গিয়েছে, তোমার কলার ভেঙে গিয়েছে, তুমি $86,000 তোমাকে ক্লেম দিতে হবে। আমি তো বাসায় আসলাম, বাসায় এসে কান্না শুরু করলাম, $86,000 কীভাবে দিব। পরের দিন ব্যাংকে গেলাম, উইথ দ্য ডিউ রেসপেক্ট, আমি ব্যাংকের নাম বলবো না, ব্যাংকের ম্যানেজার আমাকে তার পিয়নকে দিয়ে গলা ধাক্কা দিয়ে সে ব্যাংক থেকে বের করে দিয়েছে আমাকে। এবং দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট, আমি বলে দিচ্ছি, ওই গলা ধাক্কা দেওয়াটাই ছিল আমার জন্য টার্নিং পয়েন্ট। আমি বাসায় আসলাম, $86,000 আমাকে কে দিবে, কারণ পার পিস হলো $1 করে ক্লেম, $86,000 শার্ট পাঠিয়েছি, সমস্ত কলারগুলো ক্র্যাশ হয়ে গিয়েছে। সেই বাবা মার যেহেতু ছোটো ছেলে, ভাই বোন, 11 ভাই বোনের আমাদের জায়গা ছিল রামপুরা টিভি সেন্টারের পিছনে, আমি সেটা বাবা মার কাছে এখনও কৃতজ্ঞ, ভাই বোনদের কাছে এখনও কৃতজ্ঞ, যে ছোটো ভাই হিসাবে একটা ফ্যামিলিতে 11 ভাই থাকতে সবাই তো ক্লেম করবে, তো তোমার আমার এই জমি তুমি বিক্রি করবে কেন? কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ সে আদরের ছোটো ভাই ছিলাম, সবার কাছে বিক্রি করলাম। বিক্রি করে ব্যাংকে $86,000 ব্যাংকে দিয়ে আবার সেই ব্যাংকে ঢুকলাম,
এবং আলহামদুলিল্লাহ ঠিক ৬ বছর পরেই আমি যে জমিটা বিক্রি করেছিলাম ওই জমিটা আমি কিনে আবার ফ্যামিলির কাছে দিয়ে দিয়েছি আমি। দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট। আমরা কিন্তু এখন ট্রেনিং দেওয়ার সে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। দ্যাট ইজ দ্য অপরচুনিটি। এখন গুগল আছে, এখন সব কিছু আছে, হাতের মুঠায় সারা বিশ্ব। উদ্যোক্তাদেরকে বলছি, দুটো হাতে তিনটা স্যুটকেস নিয়ে ম্যানহাটনের রাস্তায় দাঁড়ে 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 ঘুরেছি যে ভাই আমাদের একটু প্রোডাক্টটা নেন না। তোমরা কোন দেশ থেকে আসছো? বাংলাদেশ থেকে আসছো? বাংলাদেশের পোশাক আমরা কিনি না। অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট আমার জীবনে। আমি বলেছি সবাই রাঙামাটিতে গিয়েছে, আমি আমার রাঙামাটিতে যেতে পারিনি, অনেক শখ ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শখকে জলাঞ্জলি দিতে হয় বৃহত্তর কাজের জন্য। সেই আতিক যে আজকে ব্যাংকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের হয়েছিল, সেই ব্যাংকের আমি এক নম্বর হলাম। সেই ব্যাংকের আমি সেই ব্যাংক থেকে $175 মিলিয়ন ব্যবসা করি। দ্যাট ইজ দ্য স্পিরিট। দমে যাবে না। আজকে অনেকে বলেছে, একজন বলেছে নেভার লুক বিহাইন্ড। ইয়েস, পিছনে তাকাতে হবে না। এটাকে আমি সমস্যা বলি না, এটাকে আমি চ্যালেঞ্জ বলি। চ্যালেঞ্জ নিতে হবে। যে চ্যালেঞ্জ নিতে পারবে সে কোনো দিন থেমে থাকতে পারবে না। শিখার কোনো শেষ নাই, শিখতে হবে আপনাদেরকে। অদম্য গতিতে এগিয়ে চলছে আমার ছোট্ট ভাই বোনরা। গ্লোবাল থিঙ্ক করতে হবে। শুধু একটি কথাই বলবো, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেই ধরনের আমাদের প্রযুক্তিগত অ্যাডভান্স হয়ে গিয়েছে, এটার কোনো বিকল্প নাই। আই সেলুট অল ঐক্যফ্রন্টের সবাইকে। প্রাউড অফ বাংলাদেশ যে এই ধরনের টিম আছে দেখেই আজকে এই টিমতে কিন্তু শিখিয়ে যাওয়া হচ্ছে দেশ থেকে দেশান্তরে, বাংলাদেশ থেকে বিদেশে। বঙ্গবন্ধু কিন্তু বলেছেন যে, ওনাকে যখন বলেছিল ফিরে আসার পরে, তুমি কিভাবে তুমি সোনার বাংলা করবে, বলছে আমার আছে সোনার মাটি আর আছে আমার সোনার ছেলেমেয়ে। এর তো সেই সোনার ছেলেমেয়েরা তার প্রকৃত ধরো। দ্যাট ইজ দ্য স্পিরিট অফ বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এবার মেন্টরদের ক্রেস্ট বিতরণের পালা। মাননীয় মেয়র মহোদয়ের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করবেন রিমা জুলফিকার, রেজবিন হাফিজ, আবিদা সুলতানা ম্যাম, মাহমুদা খাতুন ম্যাম, সুলতানা পপি আমাদের সাথে আছেন। এখন ক্রেস্ট গ্রহণ করছেন রাশিদুল ইসলাম ফরহাদ, নাইমা ইসলাম, সাদিয়া তানজিম দোলা, শাহিদা পারভিন। পুরো বাংলাদেশ থেকে 100-এরও বেশি শিক্ষার্থী আমাদের সাথে এই প্রথম ব্যাচে যুক্ত হয়েছেন এবং এখন উপস্থিত আছেন 16 জন প্রথম ব্যাচে। আমরা তাদেরকে সার্টিফিকেট প্রদান করতে চলেছি। মঞ্চে আসবেন মাঝারি খাতের একজন স্বনামধন্য উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান। ঐক্য ফাউন্ডেশন নতুন উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছে, এটা আমাদের জন্য অনেক বড় আশার ব্যাপার। বিভিন্নভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এক্সপোর্ট আলহামদুলিল্লাহ আমরা যতটুকুই করতেছি, যদি ইম্পোর্ট সাবস্টিটিউট করতে হয়, প্রোডাক্ট পণ্য করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি পণ্যের কোনো বিকল্প নেই। সো এই জায়গায় আমার রিকোয়েস্ট থাকবে ঐক্য ডিজিটাল প্ল্যাটফর্ম যেন কোয়ালিটি পণ্য তৈরির ক্ষেত্রে আমাদের উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে গাইড দেয়। এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের কোর্স এবং কার্যক্রম সম্পর্কে এখন আপনাদের জানাবেন এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড অপারেশন এএসএম মাহমুদুল হাসান। প্রথমত 6টি কোর্স নিয়ে শুরু করেছিলাম এবং ভবিষ্যতে কারিগরি বিষয়ের কোর্স ছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক কোর্স আমরা নিয়ে আসছি, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এসপিএসএস ডাটা অ্যানালিসিস এবং আরও কিছু বিষয়ভিত্তিক কারিগরি কোর্স, যেমন বিউটিফিশন অ্যান্ড পার্লার ম্যানেজমেন্ট, একই সাথে ন্যাচারাল ডাইং। এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স আমরা সামনে নিয়ে আসছি। আমরা চেষ্টা করব অতি কিছুদিনের ভিতরে প্রায় 100-এর মতো বিশ্বজিত কোর্স নিয়ে আসতে। তাছাড়া বাংলাদেশের কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ শেরাজ স্যার আমাদেরকে জানিয়েছেন কৃষি বিষয়ের উপর আমরা 20-টির অধিক কোর্স নিয়ে আসছি, যেন বাংলাদেশের হাজারো তরুণ যারা আছেন, যারা কৃষি সম্পর্কে অনেক বেশি আগ্রহী, আশা করছি শাইখ শেরাজ স্যার সাথে যে সাজেশনকৃত কোর্সগুলি, এগুলি আমাদের কৃষিখাতে কৃষিভিত্তিক কোর্স হিসাবে সবার কাছে অত্যন্ত প্রিয় হবে এবং সবাই শিখতে পারবে এবং এই কোর্সের মাধ্যমে আধুনিক কৃষি সম্পর্কে জানতে পারবে।
বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র বিট্যাক এর মাননীয় মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। এই যে আপনারা যারা আজকে উদ্যোক্তা হয়েছেন বা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা সনদ পেয়েছেন, এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন, এই যে ডিজিটাল বাংলাদেশের এই যে স্বপ্নদ্রষ্টা, এর যে বাস্তবায়নকারী, তিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আমরা আমাদের কাছে যে শিক্ষণীয় যে এই ডিজিটাল বাংলাদেশের দ্বারা এই যে বিগত যে সময়টি আমাদের গিয়েছে, সারা বিশ্বে গিয়েছে, আমাদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য, এটি এই যে কোভিডের যে প্যান্ডামিক, এই প্যান্ডামিক সিচুয়েশনটাকে কীভাবে বাংলাদেশ সরকার অ্যাড্রেস করেছে, এটি ভাবতে গেলে আমরা বুঝতে পারি যে আসলেই এটা একটা মিরাকল। কারণ এই সময়ে যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ যাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল, যাদের দুঃখ দুর্দশা দেখে অন্যান্য দেশ সহানুভূতি নিয়ে পাশে দাঁড়িয়েছিল, সেই পরিস্থিতি বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ কীভাবে এটিকে মোকাবেলা করেছে, এটি আমার কাছে মনে হয় যে আমাদের জন্য বড় শিক্ষণীয়। এটি কীভাবে সম্ভব হয়েছে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ভক্ষ ফাউন্ডেশন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এই যে উদ্যোগটি শুরু করেছেন, এটি অত্যন্ত একটি ভালো উদ্যোগ। তো আপনাদের এই অগ্রযাত্রা আরও সুন্দর হোক, আরও আপনাদের চলার পথ মসৃণ হোক, আপনাদের চলার পথ আরও বর্ণিল হোক এবং আপনারা আরও সাফল্য লাভ করেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা ও বোর্ড সদস্য এসএমএ ফাউন্ডেশন জনাব রাশিদুল করিম মুন্না। টোটাল একটা টিম যে একটা চমৎকার কাজ করছে, সেই কাজের সাথে যদি আমরাও সম্পৃক্ত হতে পারি, আমরা আগামীর বাংলাদেশটাকে হয়তো আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন আমরা সম্মিলিতভাবে দেখি সেটা নিয়ে যেতে পারবো। এবং এই জায়গাতে আমি মনে করি যে কাউকে স্বপ্ন দেখতে হয় এবং স্বপ্নের সাথে যদি সবাই সম্মিলিত হয় স্বপ্নটা অনেক বড় স্কেলে নিয়ে যাওয়া সম্ভব, এই বিশ্বাসের জায়গা থেকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো। আপনারা যারা আজকে সার্টিফিকেট পেয়েছেন, যারা মেন্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন, আপনাদের দায়িত্বটা বেড়ে গেল, আমরা আপনাদের সাথে আছি। প্রথমে আমি আবেদন করার সময় লেদার বিষয়ে যে ইয়াটা খুঁজছিলাম, সর্বপ্রথম ওয়েবসাইটটা আসছিল, সেখানে আবেদন করার পরে তারা কিছুদিন পর এনরোল করার সুযোগ দিয়েছে, তারপরে তাদের থেকে আর কি কোর্সগুলো করলাম, সম্পন্ন করলাম, এরপরে আজকে সার্টিফিকেট দেওয়া হলো। এবং ভবিষ্যতে আমার পরিকল্পনা হলো আমার পণ্য বিশ্ববাজারে বাজারজাতকরণের। তা আমার খুব ইচ্ছে হলো যে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কি বা প্রোডাক্ট কাজ করা যায়, সে খুঁজতে খুঁজতে দেখলাম যে লেদারটা বাংলাদেশে র মেটেরিয়ালসটা অ্যাভেলেবল আছে, তো এটা এক্সপোর্ট করার খুব ইজি, সেই জন্য আমি খুঁজতে থাকলাম লেদার উপর গিয়ে কোথায় কোথায় ট্রেনিং আছে, সেই হিসেবে ওইকে খুঁজে পাওয়া, সেই ওইকে থেকে রেজিস্ট্রেশন করলাম, করার পর ট্রেনিং নিলাম তিন মাস এক ছোট্ট একটা এক্সাম হলো, মার্শাল্লাহ এক্সাম পাস করেছি, এখন আজকে সার্টিফিকেট পেয়ে আমি খুবই আনন্দিত। লেদার গুডসের প্রতি আমার একটা ইন্টারেস্ট ছিল বহু আগে থেকে, কোর্সের থেকে কিছু অ্যাডভান্স ওদের আইডিয়া নিয়ে আমার উপকার হয়েছে আমার ব্যবসার ক্ষেত্রে। সার্টিফিকেটের মূল উদ্দেশ্য যেটা আমরা কোর্স করেছি সেটার কাজে লাগানোর, এলাইনে কিছু জানতাম না, অনলাইনের ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছে এবং নিজেকে এটা আমি আমার ব্যক্তি জীবনে এবং আমার প্রতিষ্ঠানে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি বর্তমানে। আমি আগে জানতাম না যে অনলাইনে এত সুন্দর কোর্স করার ব্যবস্থা আছে এবং এত সুন্দর শিক্ষার ব্যবস্থা আছে। তা আমি প্রথমত কোর্সটা অল্প মানে স্বল্প মূল্যে, যেটা একদম নামমাত্র মূল্যেই কিনি, ক্রয় করার পর এটা আমি শিখি এবং শিক্ষার পর আমি বুঝতে পারলাম যে আসলে এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। অনুষ্ঠানে এসে আমার নিজের অনেক ভ্রমণ হয়েছে, এখানে ঐক্য ইনস্টিটিউট এত বড় একটা আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ।